এটাকে আমরা এখন মাপ দেব। তো এবার দেখেন আমি এই 2498 মাপ দিতেছি, দেখেন মাথায় কিন্তু যায় না। এবার আবার মেডেলে দিলাম, এখানেও কিন্তু মাথায় যায় না। এখন আমরা যদি এই করবে না, আবারও আমি এই পুরনটা আবারও যেটা শর্ট হয়েছে এটা দেখাই, এই লালটা কিন্তু ভেজে ধরলাম, এখন দেখেন পুরো মাথায় হয়ে গেছে। এই কালোটা এই ভেজে ধরলাম, একদম মাথায় হয়ে গেছে, এর মানে এটা শর্ট হয়ে গেছে। ইনপুট ট্রানজিস্টারের যে মেডেল পিনে 450 অধিক ভোল্ট আসবে সেটাও আসছে, 110 ভোল্ট কিন্তু ক্লিয়ার আসছে। যে দাদা আমরা পিকচার টিউব কীভাবে ভালো করে সেই ভিডিও দুটি আপনারা চান কমেন্টে লিখবেন, আমরা দেখাবো। তো আমি এখন ডিশ লাইনে আপনাদের ভরিয়ে দেখাবো যে, তো দেখেন আমাদের টিভিটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সুদূর অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা আজকে যে কাজটা করব, একটা সিএটি টিভির পাওয়ার প্রবলেম। যে সিএটি টিভিটা আমরা সামনে নিচ্ছি, সর্বপ্রথমই আপনাদের আমি সিরিজ লাইন দিয়ে দেখাবো যে আমাদের টিভির মূল প্রবলেমটা কোন জায়গায়। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখন সিরিজ লাইনে লাইন দিছি, এখন আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন উপরে আমার সিরিজ লাইনের ইয়েটা পুরোপুরি সিরিজ জলে, আর যখন আমরা পুনরায় এই জায়গার ফিউজটা ছেড়ে দেব, ফিউজটা কিন্তু আগে থাকতেই কাটতে গেছে। আমি এই জায়গায় একটা ফিউজ লাগাইছি, তো দেখেন আমি যখন এই ফিউজটা ছাড়িয়ে দিলাম, এখন কিন্তু আমাদের এই যে সিরিজ লাইনটা আর জ্বলে না। তো বুঝতেই পারতেছেন, তো আমাদের পাওয়ারটা শর্ট হয়ে গেছে, পরিপূর্ণ শর্ট। তো এখন আমরা কি করব, এই পাওয়ারটা কিভাবে প্রবলেম সলভ করা যায় সেই বিষয়ে কাজ করব। ফিউজের লাইন আবারও দিয়ে নিলাম, ফিউজের লাইনটা দিয়ে নিলাম, পাওয়ারের ভোল্টেজটা মাপ দেব। তো দেখেন এ জায়গায় আমরা একদম অমসে দেওয়া আছিল, তাও মনে করেন আমার মিটারের কিছু হয় নাই, এ জায়গায় লাইন কিন্তু নাই, তো একবারই লাইন নাই। তো আমরা দেখব যে এই বোর্ডের ভিতরে আর ইনপুট ট্রানজিস্টার আছে, পিএফ আছে, তো সেগুলো যদি কোনো শর্ট থাকে তো সেই ক্ষেত্রে আমি পার্ট বাই পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। আগে আমরা দেখব সার্কিটটা ওই পিডে। তো এই জায়গায় দেখেন এই একটা পিএফ শর্ট আছে, পিএফটা সারিয়ে দিলেও কিন্তু আমাদের শর্ট সারিয়ে দিতে পারে। তো পিএফটা সারিয়ে দেখব, আগে আমরা আমি পিএফটা খুলে নিচ্ছি। পিএফ বলে অনেকে, এমওবি বলে, তো এই যে দেখেন এই পিএফটা কিন্তু শর্ট হয়ে গেছে। তো এখন আমরা লাইন দেব, লাইন দেওয়ার পরে আবার আমরা মিটার দিয়ে আবারও চেক দেব। তো এখন আমি এনে চেক দিলাম, দেখেন এখনও কিন্তু আমাদের শর্ট সারে নাই, এর মানে শুধু পিএফটাই কিন্তু সমস্যা না, ইনপুট ট্রানজিস্টারের মেডেল পিনের যে ঝালাইটা, এই ঝালাইটা খুলে দেব, তারপর যদি দেখি আমাদের শর্ট সারছে তাহলে এই জায়গায় ভোল্টেজ আসবে। তো এই জায়গাটা কোন জায়গায়, এই জায়গাটা হলো ফিল্টার ক্যাপাসিটার, 450 ভোল্ট ফিল্টার ক্যাপাসিটার। তো এই ফিল্টার ক্যাপাসিটারে ভোল্টেজ আসবে যখন শর্ট ছাড়বে। তো আমি আগে ওইটার ঝালাইটা ছেড়ে নিচ্ছি। তো এখন আমি এই যে ইনপুট ট্রানজিস্টারের মেডেলের যে পিনটা আছে এই পিনের ঝালাই ছুটাই দিলাম। তো আমরা কিন্তু এই মেডেলের পিনের ঝালাইটা খুলে নিচ্ছি, এখন আমরা আবার লাইন দেব। তো লাইন দিলে এবারে আমরা চেক দেব যে ফিল্টার ক্যাপাসিটারের কাছে ভোল্টেজ আসছে কি না। তো এই দেখুন আমাদের ইনপুট যে ট্রানজিস্টারটা আছে, মানে
অনেকে এসটিআর বলেন, অনেকে ট্রানজিস্টার বলেন, আমি ট্রানজিস্টার বলি। যে ইনপুট পাওয়ার ট্রানজিস্টারটা আছে সেটা শর্ট। তো কিভাবে শর্ট এখন দেখেন, এই যে দেখেন। তো আমি আগে ইনপুট ট্রানজিস্টারটা খুললে আপনাদের মাপ দিয়ে দেখাবো যে ইনপুট ট্রানজিস্টার শর্ট হইলে কিভাবে আসবে আর ভালো ইনপুটটা আপে কেমন আসবে। তো এই এই ব্যাপারটা আপনাদের দেখাবো। বুঝতেই পারছেন কিভাবে ভোল্টেজটা জমছে। এখন আমরা ইনপুটটা খুলে নেব। তো এই দেখেন আমাদের ইনপুট ট্রানজিস্টার 2498। এটা আমি এই জায়গায় রাখলাম। এখন এটাকে আমরা মাপ দেব। মাপ দেওয়ার জন্য অবশ্যই ওমসে আমি মিটারটা সিলেক্ট করলাম। এখন এ জায়গায় আমি মাপ যদি দেই মানে চারোদিকে শর্ট আসবে। এই দেখেন, এই একদম শর্ট। তো বুঝতেই পারছেন আমাদের এই যে ট্রানজিস্টারটা একেবারে শর্ট। তো এটা আমরা বাদ দিই। আমরা একটা 2498 যে ট্রানজিস্টার লাগবো সেই ট্রানজিস্টারটা নিলাম। এটাকে আমরা এখন মাপ দেব। তো এবার দেখেন আমি এই 2498 মাপ দিতেছি, দেখেন মাথায় কিন্তু যায় না। এবার আবার মেডেলে দিলাম, এখানেও কিন্তু মাথায় যায় না। এখন আমরা যদি এই লাল ক্লিপটা এই ভেজে ধরি, এখন এই সাইডে দিলাম, এই মেডেলেও দিলাম, দেখেন লড়ে না, মানে উল্টো বাইল কিন্তু লড়বে না, এটা ভাও মতো লড়বে। যেমন ভেজে আমি কালো ক্লিপটা ধরলাম, এখন কিন্তু ইনপুট শো করতে আছে, মেডেলেও শো করতে আছে। যদি ভেজে আমি লাল ক্লিপটা ধরি তো সেক্ষেত্রে কোনো পিনে আর শো করবে না। আবারও আমি এই পুরনটা আবারও যেটা শর্ট হয়েছে এটা দেখাই, এই লালটা কিন্তু ভেজে ধরলাম, এখন দেখেন পুরো মাথায় হয়ে গেছে। এই কালোটা এই ভেজে ধরলাম, একদম মাথায় হয়ে গেছে, এর মানে এটা শর্ট হয়ে গেছে। এটা আমরা লাগাইলে হয়তোবা আমাদের পাওয়ারে ভোল্টেজ আসবে। তো তারপরও যদি কোনো সমস্যা থাকে, আমি কিন্তু একদম লাইভ লাইভের মতো আপনাদের কাজ করে দেখাইতেছি, এনে কোনো কাট চাট কিছু নাই, ঠিক আছে। আমি একবারে প্রপারলি মানে ম্যানুয়াল যে একটা কাজ, এই কাজটা আমি আপনাদের দেখাইতেছি। তো ইনপুটটা আমি এই জায়গায় আগে ঢুকাই নি। পাওয়ার ট্রানজিস্টারের স্ক্রুপটাও আমি লাগাই নিলাম। তো এইবারে আমি ইনপুটটা খুব সুন্দরভাবে ঝালাই দিয়ে দিলাম। এখন আমরা আবারও লাইন দেব। তো এবার আমরা দেখব যে আমাদের ক্যাপাসিটরে ভোল্টেজ এবার আসছে কিনা, ইনপুটে ভোল্টেজ আসছে কিনা। এ জায়গায় দেখেন 250-এ আমি সিলেক্ট করে নিলাম। ফিল্ডার ক্যাপাসিটারে নেগেটিভে আমি কালো ক্লিপটা ধরলাম, পজিটিভে ধরলাম। দেখেন সিরিজ লাইনে দেওয়া, যেহেতু তার জন্য ভোল্টেজটা কম আসে। এখন আমরা এটা ডাইরেক্ট লাইনে দেব। তো দেখেন আমাদের ফিল্ডারে কিন্তু 450 ভোল্ট আসছে। ফিল্ডারিং ক্যাপাসিটার হয়ে চপার হয়ে আমাদের ইনপুট ট্রানজিস্টারের যে মেডেল পিনে 450 অধিক ভোল্ট আসবে সেটাও আসছে। এখন আমরা দেখব আউটপুট 110 ভোল্ট আসছে কি না। 110 ভোল্ট কিন্তু ক্লিয়ার আসছে, আমাদের টিভিটা চালু হয়ে গেছে। তো আমি আগে দেখব যে স্টার্টিং ভোল্টটা
चालू হইছে কিনা আমাদের স্টার্টিং বোল্ট বলতে এই জায়গায় যে লিপ সুইচ বা চ্যানেল এই যে চ্যানেলের 5 ভোল্ট যদি আমরা পাই তো আমরা মনে করি যে স্টার্টিং সার্কিট স্টার্ট হইছে এই জায়গায় যদি কিবোর্ড বোল্ট ঠিক থাকে এবং আমাদের এই জায়গায় যদি 5 ভোল্ট চ্যানেলে ঠিক থাকে তাহলে আমাদের সার্কিট কিন্তু ঠিক হওয়ার পর্যায়ে থাকে তো আমরা মনে করি যে চালু হয়ে গেছে আসলে আমাদের টিভিটা কিন্তু চালু হইছে তো পুরাতন পিকচার টিউব যদি ঠিক করা নিয়ে কোনো ভিডিও চান তো সেই বিষয়ে কমেন্টস করবেন যে দাদা আমরা পিকচার টিউব কিভাবে ভালো করে সেই ভিডিও যদি আপনারা চান কমেন্টে লিখবেন তো আমরা ওই কাজগুলো আপনাদের দেখাবো কিংবা পিকচার টিউব চার্জ দেওয়ার যে মেশিনটা সেটাও যদি আপনারা চান তো সেই বিষয়ে কমেন্টসে জানাবেন আমরা দেখাবো তো আমি এখন ডিশ ল্যান্ডে আপনাদের ভরিয়ে দেখাবো যে তো দেখেন আমাদের টিভিটা কিন্তু ঠিক হয়ে গেছে